ফ্রোজেন চিকেন আইটেম প্রস্তুতকারক ও সরবরাহকারী সিপির চিকেন পেটির 500 গ্রামের প্যাকেটে মরা মাছি মিলেছে। মরা মাছি সহ প্যাকেজিং করে তা বাজারজাত করেছে কোম্পানিটি। রাজধানী ঢাকার উত্তরা 14 নম্বর সেক্টরের আগোড়া একজন ভোক্তা প্যাকেটটি পান। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান অন্যান্য ক্রেতারাও। খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করার সময় মান নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনা না থাকায় এমনটি ঘটে বলে মন্তব্য করেছেন ভোক্তারা। একজন ভোক্তা ওই প্যাকেটের ছবি ও ভিডিও কেটিভি প্রতিদিনের কাছে দিয়েছেন। ভোক্তারা খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ থেকে বাজারজাতকরণ পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রণ ও সরকারি নজরদারি দাবি করেছেন। মেহরুন মিতে ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।